তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে একটা তোমাদের জন্য একটা বিশেষ একটা ব্লগ নিয়ে এসেছি, সেটা হলো আজকে একটা বিশেষ দিন আর তোমাদের জন্য একটা বিশেষ ব্লগ নিয়ে এসেছি। তো আজকে হচ্ছে জগন্নাথের স্নানযাত্রা, আর স্নানযাত্রার পরেই তোমরা জানো যে স্নানযাত্রার পরেই জগন্নাথের রথযাত্রা হয়। তো আজকে আমরা জগন্নাথ মন্দিরে চলে এসেছি, তো দেখতে পাচ্ছ অনেকেই চলে এসেছে আমাদের জগন্নাথ দর্শন করার জন্য। আর এখানে সন্ধেবেলায় কীর্তন হবে আর প্রোগ্রাম হবে, অবশ্যই তোমাদের দর্শন করাবো। আর চলো ফার্স্টে আগে জগন্নাথকে দর্শন করি, তারপর কীর্তন হবে। তারপর কীর্তনের পর তো জগন্নাথ প্রোগ্রাম হবে, যে নৃত্য হবে। তো অবশ্যই এখানে দেখবে তোমরা, অবশ্যই প্রোগ্রামগুলো দেখবে। আমার ভিডিওর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর ফুল ভিডিওটাকে দেখবে স্কিপ না করে। এই দেখতে পাচ্ছ জগন্নাথ গজমুখ সাজানো হয়েছে, তো অনেক সুন্দর লাগছে আজকে। ওয়াও, অনেক লোক দর্শন করছে এখানে। জয় জগন্নাথ, জয় সুভদ্রা মাতাকে জয় বলে জয়। দেখতে পাচ্ছি গাইস, তোমরা জগন্নাথকে দর্শন করো। এখানে তুলসীর মালা রাখা হয়েছে, কারণ জগন্নাথকে এখন ভোগ লাগাবে হয়তো। এই আমাদের ফুলপাত পুজোকে দর্শন করে জয় প্রভু হাত কি জয়। তো গাইস, তোমরা এখন দেখবে একটু পরই নৃত্য শুরু হয়ে যাবে, আর এরাই নৃত্য করবে, অবশ্যই দেখবে নৃত্য। তো এখানে দেখতে পাচ্ছেন আজকে সবাই জগন্নাথ ভগবানকে প্রদীপ দেখাচ্ছে।
তো গাইস, এখানে আমাদের বিদ্যুৎ চলে যায় আর ফুল ভিডিওটা হয়নি, এখন বিদ্যুৎ আবার চলে এসছে। তো বাইরের আবহাওয়াটা খুব বেশি ভালো না। তো এই ভিডিওটা এই পর্যন্তই, আমি এই পর্যন্তই সমাপ্ত করছি। তো আপনারা যদি যারা যারা এই ভিডিওটি দেখবেন, তো অবশ্যই এটাকে লাইক করবেন আর অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।